আমি তাদেরকে জানতে চেয়েছি আপনারা কার আপনাদের পরিচয় কি আপনাদের পরিচয়পত্র দেখান তারা আমার কথার জবাব দেয়নি আমি বলেছি আপনার আইন সংস্থা নাকি আপনাদের আইন সংস্থা আপনারা পরিচয়পত্র দেখান কোনো জবাব দেয়নি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে যেতে পারেন না আপনাদের পরিচয় তারা আবার কোনো কথার জবাব না দিয়ে খালে বলছে হাত দেন হাত দেন হাত দেন হাত দেন হাত করা হাতে নিয়ে বসে আছে হাত দেন হাত দেন হাত দেন এবং এই পর্যায়ে দেট অফিসার একটা অসভ্য তার পারিবারিক কোনো শিক্ষা আছে বলে আমি মনে করি না কোন ভদ্রলোকের মানুষ এরকম করতে পারে না আমার মতো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সে তুই তাকাড়ি করে কথা বলেছে সে মানে খালি আমার গায়ে হাত তুলে নিয়ে বাকি এমন দুর্ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত উঠিয়ে দিচ্ছি নাহলে তার আমার গায়ে হাত উঠিয়ে দিত আমি হাত দিয়েছি হাত বেঁধেছে আমার চোখ বেঁধেছে চোখ বেঁধে আমাকে নিজের গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসের নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি আমি বারবার যে আমি সাবেক বিয়েছেন জানার অধিকার আছে আপনারা কারা কেন নিচ্ছেন তখন আমাকে তুই তাকাড়ি করে কথা বলেছে তোর সেনাবাহিনী তোর এটা সেটা এইভাবে কথা বলেছে আমাকে তারপরে গাড়িতে নিয়ে আমাকে মুখোশ পড়িয়েছে তারপরে তারা আমাকে বাড়ি থেকে নিয়ে গেল এখন আমি ফিরে এসে আরও যারা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চাই চেয়েছিলো এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল সে আমার মার গা হাত জোরে জোরে ধরে বলেছে আমি একা না নিতে হলে আমার মাকেও নিতে হবে তারপরে তার আমার মাকে তাকে আর কিছু বলেনি কিন্তু আমার বায়ের বাসার যুবতী কাজের মেয়ে তার গায়ে হাত উঠিয়েছে আমার বা যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার তাকে মাটির মানুষে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে বাসের যত সিকিউরিটি গার্ড ছিল দারোয়ান ছিল যত করোনা ছিল তাদেরকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে আমার বাসার তস করে তারা আমারই বাক্স সব কিছু তারা ভেঙে চুড়ে তারা মোবাইল কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা তাদের নিয়ে গিয়েছে আলমারি স্টিল আলমারিগুলো তারা ভেঙে ফেলেছে এবং আমাদের বাসার রাস্তা রাস্তা দুইশো গজের গড়ির সামনে বন্ধ মোহালা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের এলাকাটা কাভার করা আছে তারা সিসি ক্যামেরাগুলি সব যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার একটা ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল। প্রায় আমার চোখ বাঁধা মুখ বাঁধা মুখে মুখোশ পরা আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডানে বামে ডানে বামে করে প্রায় ঘণ্টাতে ড্রাইভ করে আমাকে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে আমাকে তারা চোখ হাত খুলে দিল এবং আমাকে একটা পায়জামা দিল একটা লুঙ্গি দিল বলে আপনার কাপড় পাল্টে দেন তো আমি কাপড় পাল্টিয়ে ওগুলো দিয়ে দিয়ে আমার প্যান্ট শার্ট পরানো ছিল ওগুলো দিয়ে দিলাম আমাকে আমার পায়ে আমার পরনে একটা স্যান্ডেল ছিল যারা আমার বাবা পড়তেন আমার বাবার স্মৃতি শুরু আমি স্যান্ডেলটা পড়তাম তারা আমাকে একজনের স্যান্ডেল দিল আমার স্যান্ডেল নিয়ে যেতে গেলে আমি স্যান্ডেল নিতে দিই আমি বলছি না এটা আমার বাবার স্মৃতি আমি এটা দেব না তারা অনেক জোরা জোরি করেছে আমি বলছি না আপনারা দেবো না আপনারা যা করতে পারেন আমি আমার স্যান্ডেল দেবো না এটা আমার বাবার স্মৃতি তো শেষ পর্যন্ত তারা আমার স্যান্ডেল রাখতে দিয়েছে তারপর আমাকে খাবার দিয়েছে তারা এক প্যাকেটেট বিরিয়ানি তখন কি বিরিয়ানি খানো তখন কোনো মানুষের থাকে আমি খাবারে তো খেতে খাইনি তখন পর্যন্ত আর বিরিয়ানি তো কেন আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি আমি গাড়ি দাদাতে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আমাকে ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন তো আমার পাশে থেকে একজন বললো না আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাব আমরা রাতে আমাকে দিয়ে গেল আমি নামাজ এস্ত আসায় আগে পড়েছিলাম ভোর রাতের দিকে আমি টলে গিয়ে তাহয অজু করে সে তাহাজ নামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম আমার রুম থেকে আমাকে টয়লেট নিয়ে যাওয়ার পথে প্রায় পঞ্চাশ কদম যেতে হতো আমার দু হাত বেঁধে চোখ বেঁধে তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখত তালা মেরে রাখতো আমার কাজ শেষ হয়ে নখ করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে হাত বেঁধে মুখোশ পরিয়ে নিয়ে আসতো রুমে এসে আমি তাহাজ্জ পড়লাম তাহাজ্জ পড়ে আল্লাহ খুব কানাকাটি করলাম আর সারারাত তুমি এই আতঙ্কে আছে আপায়ের রাওয়ার সঙ্গে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে এই বুঝে বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে তা আমাদের সে গুম মানে তো ক্রস ফায়ার এটাই চিরাচরিত হয়ে আসছে সারারাত আমি তাহার যদি আল্লাহ কাছে চোখ ফেলে ফেলে চোখের পানি ফেলে কান্না করলাম আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয় আর জালেমরা যদি আজকে আমাকে জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো তুমি আমাকে শহীদের মর্যাদা দিও আর আবার লাশ যেন কুকুর বেড়াল না খায় আল্লাহ আবার লাশটা অক্ষত অবস্থা আমার মাত্রি সন্ধানের কাছে পৌঁছে দিও আমি তাহার জুতো আর সাদা ডাজ পড়ে ধোঁয়া পড়ে পিছনে শুনলাম চোখে তো ঘুম আসে না আগের দিন দুপুরে খেয়েছি এরপরে যে সারারাত ঘুম নাই খাবার নাই মৃত্যুর আতঙ্ক পরের সকালে নাস্তা দিয়েছিল আমাকে চা পরের ডিম ভাজি নাস্তা খাওয়ার তো নাস্তা দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম মাকে আমি লোক মা খাইয়ে দিতাম আমি বললাম এগুলো নিয়ে যেন আমি খাবো না এরপরে বারোটার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুনি আসছে আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে আমি চিৎকার চেচা মেচিয়ে শুরু করলাম এরপরে আমি আর কিছু বলতে পারবো না কতক্ষণ পরে আমার ঘুষে আসছে আমি বলতে পারবো না আমি দেখলাম আমি আমাকে আগে যে রুম নিয়েছিলাম তাতে অন্য আরেকটা রুমে এবং আমার হাতে স্যালাইন দেওয়া এবং এখনও একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন আপনাকে ওষুধ দিয়ে আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম বাড়িয়ে রাখা হয়েছিল যাই হোক এভাবে প্রায় ছয় দিন বা সাত দিন আমার ঠিক মনে নেই আমার এই অবস্থায় কাটত আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানারো লাগানো ছিল ওটা খুলে দিত আমি টয়লেটে যেতাম খাবার দিত আমাকে তিনবেলা খাবার খাবার যাই যে তো রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না আর চোখের খাবার সামনে বসলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো আমি খাবো কি ছয় সাত দিন আমি বলতে গেলে না খাওয়াই শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু টুকরে কোন খেতাম সাদা ভাদ দু এক লোক খেতাম এভাবেই আমার ছয় সাত দিন গেলো স্যালাইনের উপরে ছিলাম তারপরে ছয় সাত দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিলো আবার সেই রুমে নিয়ে আসলো তারপরে সে প্রতিদিনই বলছি আপনারা বলেছেন যে আমাকে আপনাদের অপ্রস্থ করতে কথা বলবে কোথায় তারা কোথায় তারা আসে না কেন আসে না কেন আসবে ওনাদের সময় হলে আসবে ওনাদের সময় হবে আসলে এইভাবে দিন জ্বলতে থাকলো আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম দাঁড়িয়ে নামাজ পড়ার আমার ক্ষমতা হারিয়ে ফেললাম বসে নামাজ পড়া শুরু করলাম পরে এক মাস প্রায় না খাওয়া আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না ঠিক এক মাস পরের ঘটনা বাইশে আগস্ট রাতে নিয়ে গেলো একুশে আগস্ট রাত এগারোটা পঞ্চাশে আমাকে একজন এসে বলল যে আপনাদেরকে আপনার সাথে আমাদের বড়ো ভাই কথা বলবে তো বড়ো ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে আমি বললাম বড়ো ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান স্কুল কলেজ সবখানে তো উপরস্থিত হতে স্যার বলে আপনারা কি বড়ো ভাই বলে আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান আমি তিরিশ বছর একটা বাহিনীতে কাজ করেছি এই ধরনের কাজকে কোনো বেশি প্রতিষ্ঠান করে আপনারা আমাকে গিয়ে গর্ধ পেয়েছেন যাই হোক আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন আমি তো তার চেহারা তেহারা কিছু দেখার সুযোগ নেই রুম অন্ধকার আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল সে আশঙ্কাটা কেটে গেছে আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমি বলছি একুশে সেপ্টেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটের কথা আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমার দিন গুনবো না ঘন্টা গুনব তো ওনার উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর যে সাবেক জেনারেল আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায়ে থেকে আসবে আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না এই কথা বলে উনি চলে গেলেন এরপর থেকে আমি দিন গুনছি দিন গুনছি কেউ মুক্তির কথা বলে না কিছুই বলে না প্রতিদিন দোয়া করি প্রতিদিন দোয়া করি নামাজ পড়ি দোয়া করি চোখের পানি ফেলে কান্নাকাটি করি কোনো কথা নেই উনিশে সেপ্টেম্বর মানে আরও প্রায় মাসখানে উনিশে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো আমাকে তখন রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো এটা তাদের ইন্টারোগেশন রুম মানে কয়েকটা রুম আছে তাদের ইন্টারোগেশন রুম এবং ওখানে অন্যান্য বন্ধুদেরকে তারা অনেক নির্যাতন করে আল্লাহর রহমত যে আমারকে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি তো আমাকে তারা আমার নামটা অনেক কিছু জিজ্ঞাসা করলো তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল তাদের সাথে আপনার কী পরিচয় উর্মুখের সাথে আপনার কি পরিচয় ও মুখের সাথে আপনি কি পরিচয় কীভাবে চিনেন তো স্বাভাবিকভাবেই এই সরকারে যারা সাথে যারা নুনম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে কারণ আমি একজন নিলম নির্যাতনের শিকার তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায় আমাকে তারা বলছে আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারি বেসরকারি আমরা এটা কখনো দেখি না সেনাবাহিনীতে কোনো দল নাই সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই আমরা সবাই সবাইকে ভাই মতো মনে করি আমরা সেইভাবে যোগাযোগ করি কে কি দল করে আমরা সেনাবাহিনীদের দেখি না সুতরাং আপনারা যেটা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত আমার সাথে এই ধরনের কারণ কে ধরনের বিরোধী ধরনের এই সব করে আমরা যোগাযোগ করি না আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করছি আমি সমস্ত বিবরণ দিলাম উনিশ তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল আবার তিন দিন পরে বাইশে অক্টোবর আবার তারা আসলো আবার একই ধরনের প্রশ্ন এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি যে একই প্রশ্ন বারবার করা যেন কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে মিথ্যার আসনেছে তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে একশোবার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই ইংরেজিতে বলে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাইফ দ্যাট ইউ হ্যাট টু রিমেম্বর বড ইস এট দ্য ফার্স্ট টাইম প্রথমে যেটা বলেছিল যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টা পাল্টা বললাম মিথ্যা হতে তো আমি যদি মিথ্যা না বলি তো আমার পরিবার মনে রাখার কোনো দরকার নেই তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলে একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো এরপরে দীর্ঘদিন আপনার জিজ্ঞাসা করেন আমি তাদের বললাম আপনার কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন বলে আপনি থাকেন আর আমার আরও কিছু জিজ্ঞাসাবাদ করবো সাতই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো আগের প্রশ্ন করি কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধনীগুলো প্রশ্ন ছিল এখানে তারা আমাকে হঠাৎ করে বলল আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত কেন আমি একটু পিছনে দিয়ে ফিরে যেতে চাই আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু শিরা উপসার লঙ্কুর রক্তবিন্দু সমস্ত অস্থি মজ্জা খাটি দেশপ্রেমিক আমি সৈনিক আমি যে জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম যোগদান করেছি আমি এখনও প্রত্যন্ত দেশের জন্য জীবন দেওয়ার জন্য তো আমি বলেছি যে আমাকে যে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনার আমাকে আটকে রেখেছেন কেন বিচার গভীর আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি দু হাজার ষোলো সালে সাতই ডিসেম্বরের কথা বলছি তখন স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর প্রায় আমি বলছি আমি স্বাধীনতার পরে পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নেয় আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান সবার সাথেই বন্ধুত্ব কারোর সাথে বহিহিত ধরা করে আমি আমার সকল প্রতিবেশী সাথে পেতে চাই কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব আপনি আমাকে চর থাপ্পল লাথি মারবেন এটা কোনো বন্ধুত্ব হয় না তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত যে বাদ দিয়ে ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে যখন আমাদের বন পানির দরকার তারা আমাদের দেশে খরা তৈরি করছে যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকাল আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে আমি দুই হাজার সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি দুই সালে কীভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি তো আমি এই তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম আমার বোন ফেলানির লাস্ট চব্বিশ ঘন্টা তার কাটা চলেছিলো আমার এখন বুক ফেটে যায় দুই দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুড়ি করে মারছে কোনো প্রতিবাদ নাই কোনো প্রতিবাদ নাই তারা আমাদের দিয়ে তার কাটা ভাড়া দিয়ে রেখেছে ওয়াশ টাওয়ার বানিয়ে রেখে ডগ মানে তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য করে তৈরি করে রেখেছে এগুলোর কোনো প্রতিবাদ নাই কেউ কিছু বলে না আমি আমার প্রতিজ্ঞা ছিল আমার পণ ছিল আমার জেহাদ ছিল আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যাকে বলে যাব আমার ক্ষুব্ধ প্রচেষ্টা আমি ফেসবুকে লেখা করছি এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কী আছে তারা কি ভারতপ্রেমী তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে সেই সার্থান নেই সেই মহল তারাও সরকারের দ্বারা প্রভাবিত তারাও ভারত পেয়েছিল নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্ত করতো না আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না ভারতের আমাদের ইতিহাস জানতে হবে আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি আমরা এখন আর ভুল করতে চাই না উনিশশো সালে ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে ছয় বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি উনিশশো একাত্তর সালে আপনারা জানেন না দেশবাসী জানা উচিত এগুলো আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর উনিশশো সালে আমাদের অস্থায়ী সরকারটা চুক্তি করেছিল শ্রী নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমার কথা নয় আপনার দুইশো ছেষ্ট দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদের বই পড়ে দেখেন ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শ্রী নরুল ইসলাম স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওটা চুক্তি ছিল আমি তিনটা আপনাদের সুদৃদৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এদেশে কোনো সেনাবাহিনী থাকবে না দেশে ভারতের সেনাবাহিনী থাকবে দুই এদেশে প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাই অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন চালাবে এই দেশের প্রশাসনের শতকরা একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি আপাম ছাত্র যোগদান করেছে তার মানে এই দেশের প্রশাসনও তাদের হাতে তুলে যাবে তৃতীয়ত এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে আমি দেশবাসীর কাছে জানতে চাই আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশধর তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আমি এগুলির বিরুদ্ধে সবসময় সত্যি আসছিলাম সেনাবাহিনীর চাকরি করা অবস্থায় আমি এগুলো বলতে পারিনি দু হাজার নয় সাল থেকে আমি বলেছি এটাই ছিল আমার অপরাধ এটা আমার বড় অপরাধ ছিল আর অপরাধ আমি অধ্যাপক গোলাম আজমের ছেলে এই কারণে তারা আমাকে নিয়ে বন্দি করে রেখেছে এবং এই উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার কাহিনী উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই দিন বলেও শেষ করা যাবে না সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছে আল্লাহর পৃথিবী দেখার জন্য আমার এটা অধিকার আমার আমার সেই অধিকার নেওয়া আছে আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি বাংলার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ভেন্টিলেটর হচ্ছে ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে যদি তাকিয়ে দেখতাম তারা একটা সিসি ক্যামেরা দেওয়া খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে আমার বুক হাহাকার করতো আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই মাঝে মাঝে মনে হতো আমি বন্ধ করি করে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছি তুমি তাদের দৃষ্টি শক্তি বন্ধ করে দাও কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ আমি বন্ধ করি না তুমি আকামুল কেমি সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ তুমি তাদের ব্যবস্থিত ব্যবস্থা নেও আমি দেশবাসী হিসেবে বলতে চাই আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি এটা খারাপ কাজ করেছি দেশবিরুদ্ধে কারাচ্ছে আমাকে ফাঁসিয়ে আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে যাবো আমি দৃঢ়ভাবে বলছি আর যদি আপনারা মনে করেন আমি ডিসপ্লিম হিসেবে সঠিক কাজ করেছি তাহলে যারা আমার উপরে জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই আপনাদের কাছে বিচার চাই আপনারা এদেরকে খুঁজে বের করুন এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সাথে শাস্তি প্রাপ্য সরকারের কাছে আহ্বান জানাই আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাদানি যত অন্যায় বিচার জুলুম হয়েছে এই সবগুলির দোষী ব্যক্তিদের স্বাস্থ্য দোষের পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আপনার সেই দণ্ড প্রদান করেন আমার ওখানে দিনগুলো কিভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যায় আমি এই ওই দুর্ধ ওই মায়ের দিনগুলোর কথা মনে করতে চাই না আমার চোখ একচল্লিশ হাজার বারের মতো আমি হিসাব করেছি এই দুই হাজার এই আট বছরে মোট একচল্লিশ হাজার মতো আমার হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখের কিন্তু চোখ এত জোরে বাঁধতো চোখের মনেই মনে ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন একটু ঢিলা করে বাঁধেন আমার চোখে মনে ব্যথা হচ্ছে আমার নাককে চাপ চাপ পড়ছে আমি ঢাস নিতে পারছি না কোনো মায়া দয়া হয়েছিল না আর কষ্ট লাগতো যেই ছেলেগুলি রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো সেই ছেলেগুলি আমি যখন উনিশশো একাশি সালে কমিশন হই যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সে ছেলে আমার বড় সন্তান থেকে দশ বারো বছরের ছোটো ছেলে তারা আমাকে ধমকের সুরে হুকুমের সুরে কথা বলতো আমার সমস্ত শরীর আগুন জ্বলতে কিছু করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি দু একজন ছিল একটু সহানুভূতির ছিল দু একজন ছিল তারাও সুদাররা আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে আমি তাকে বারবার পরিবর্তন করার কথা তাকে পরিবর্তন করছে না আমি সুপারভাইজারকে বললাম যে আমি যদি আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাবার খাদ্য বর্জন করবো তখন সুপারভাইজার আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো এবং সে সেটা বাস্তবায়ন করেছে আমি দুই দিন শুধু মুড়ি পাড়ি খেয়ে থেকেছি কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয় যখনই আমার রাতের খাবার সময় তাকে ডিউটি দেয় ডাক্তার কিছুদিন এটা গত বছর শেষের দিকে কথা বলছি আমার কথা একটু আগে পিছু হয়ে যাবে কিছু ক্ষমা করবেন আমাকে তো গত ডাক্তার গত জানুয়ারি মাসের উনিশ বিশ তারিখের দিকে আমার দেখতে আসলো প্রথম দিকে প্রায় এক মাস পর পর দেখতে আসতো এরপরে বছরখানেক পর থেকে দুই মাস পর পর দেখতে আসতো বছর এক পর থেকে তিন মাস পর পর দেখতে আসতো শেষ পর্যন্ত তিন মাস পর পর দেখতে আসতো তো গত জানুয়ারি মাসে ডাক্তার উনিশ বিশ তারিখে থেকে আমার দেখতে আসলেন আমাকে বললেন কেমন আছেন আমি বললাম ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করে নেই সহ্য করতে পারি না এই যে যারা আমার ভুট পালিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমাকে সাথে যেই ব্যবহার করে আমার বাবা মা আমার বড় বোন বড়ো বোন আমার কোনো বোন নেই আমার ছয় ভাই বড়ো তিন ভাই আমার চাচা চাচি মামা মামি খালি খালু ফুফা মোট পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন মিলে সারা জীবনে আমার সাথে এত দুর্ব্যবহার করেনি একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের দুর্ব্যবহার করেছে আমি সেনাবাহিনীর তো সিনিয়র করতে যিনি থেকে বকা ঝোকা দেওয়া এটা যে কোনো বাহিনীতে হয়ে থাকে আমার পঁয়ত্রিশ বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়র আমাকে এত বকা করেনি একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করছে আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে অধিকার পরিবর্তন পরিবর্তন করেনি আমি ডাক্তার সাহেবকে সব বললাম আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন করবো সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিব এবং সে হু হুমকি বাস্তবায়ন করেছে তারপরে ডাক্তার সাহেব দয়া বড় বর্ষে উনি উদ্ভিভ করে ওই সুপারভাইজার এই বিষয়টিকে পাল্টে দিয়েছে তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে বসায় প্রকাশ করতে পারবো এটা প্রকাশের কোনো ভাষা নেই যারা এই সুপারভাইজারের বয়সের ছেলেরা তাদের জন্মের আগে তাদের মতো আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সৌরভাইদের সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি আমার চোখের ইশারা তারা বুলেটের মতো কাজ করেছে আজকে আপনার সাথে আমার দুর্ব্যবহার করছেন সে তারপরেও দুর্ব্যবহার করেছে এবং দুর্ব্যবহার না তারপরে আমার চোখ আরও বেশি ডাক করে বাঁধা শুরু করেছে আরও নতুন নতুন আগে এবং প্রথম প্রথম নামাজের সময় বলতো তারা নামাজের সময় বলে না আমি বললাম আপনাকে মুসলমানের ছিলেন নাকি আমাকে নামাজের সময় বলেন না আমি তাহাজুদ পরে বসে আছি ফদের নামাজ পড়ব কিন্তু নামাজের সময় বলে না আমি জোরের নামাজে টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজে বাক্য হলে নামাজটা পড়ে একটু শুভ তারা ডামাজান টাইম পড়ে না আমার আজান মাঝে মাঝে শোনা যেত হালকা হালকা শোনা যেত ভেন্টরেটারটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির মেয়ের পাম্পের মতো বিভিন্ন রকমের সাউন্ড কী এইভাবে কী কী সাউন্ড তারা তৈরি করে আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা যেন আমরা আজান শুনতে না পাই আমি আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফের দেশও তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয় ভারতের মতো দেশ সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাস মানুষ আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না আপনার কি কি মন আপনারা আল্লাহর ভয় নাই আখেরাদের ভয় নাই জাহান্নামের ভয় নাই না আমরা নামাজ পড়ি করি আপনাদের এগুলি অন্তরের কথা না এগুলি আপনাদের মুখের কথা আমি তাদেরকে এইভাবে বলেছি আমি বহুবার বলেছি পাঁচবার আমি লিখিতভাবে দিয়েছি আপনারা শেষবার আমাকে বললো যে আমরা সাতই ডিসেম্বর যেন আমার কথা বললো ভারতের বিরুদ্ধে যাতে করে বলার পরে বললো আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে আশঙ্কা হয়েছে তারা আমাকে সহজে ছাড়বে না আমি বললাম তদন্ত কিসের আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে এই কমিটি হচ্ছে একটা ঘটনা ঘটে ওটা সত্যতা জানানোর জন্য এবং দোষী ব্যক্তিদের নিরাপনের জন্য তদন্ত হয় কোনো ঘটনা না ঘটলে কিসের উপর তদন্ত হয় বলুন আপনি কিসের তদন্ত করবেন তারা আমরা বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত আমি বললাম এটাকে কি তদন্ত বলে আর যদি তদন্তই হয় আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানাতে হবে আমাকে আত্মপ্রকাশ জন্য সময় দিয়ে দেবে আপনারা কী করছেন বলেন না আমরা তদন্ত করছি আপনারা থাকতে হবে ওইভাবে আমি থাকতে থাকলাম চলতে থাকলাম এবং আমার দিন যত যায় আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে আমার তো চোখ বেঁধে নিয়ে যায় যাই নিয়ে আসে পঞ্চাশ কদম হেঁটে যায় হেঁটে আসি আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ সুযোগ করতাম আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদের সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহজের শক্তি দাও তাদের পরিবারের প্রতি ভ্রম করো আল্লাহ তুমি মজলুমদেরকে ভক্তি দাও সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাগারি করছে রাত তাহাজারি করছে চিৎকার চেঁচাপাচি করছে এগুলো সহ্য করার মতো নয় আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কিভাবে আল্লাহর রহমত আমি যে পাগল হয়ে যায়নি প্রতি রাত নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে ছবি মজা যদি আমার লাশ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পরিচিত মাতৃ সন্তানের কাছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে তাদের জীবন লেখা শেষ করতে পারবো না আমি আমার ভাষা প্রকাশ করতে পারব না এত কিছুর মতো আমি নিরাশ হইনি কোরআন আল্লাহ বলেছে লাতাক না তুমির রাহমাতিল্লা তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না হতাশা এসেছে বিষণ্নতা এসেছে দিনের পর দিন খাবার খাইনি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্যকে নিরাসনী আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্রজনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ সাথে গুরুত্বের বলতে চাই দু হাজার একুশ সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে যে একজন আগে পিছু হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখে দুলভ করছেন নির্যাতন করছেন আমি তো মানি না মানব না মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে আমি বলেছি এরা মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করবো না আমি দেশে দেখে থাকব না আমার মুসলেকে দিয়ে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ করে দিয়েছিলেন আমি এটা দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু বলেনি জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজে প্লেনগুলি একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমান ওগুলোর আওয়াজ এখন দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বল আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি এম প্রাউড অফ দ্যাম আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি দুজন জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয়তা একটা কথা বলবেন না আমি একটু দুটো মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার আছে আমি করোনা হাদিস পড়ি আমার করোনা হাদিসে বিভিন্ন মশলা মশাইল জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলি নিয়ে কথা বললে আমার সি ক্যামেরা দেখে সুযেন হাজির হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রয়োজনীয়দের কথা বলছেন কেন তা আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন ও আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিলো যে আপনি যারা ডিউটি করে তাদের আজে বাজে কথা বলবেন না আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে অবৈধভাবে আটক করে রেখেছে এর হারাম কাজ করে জুলুম কাজ কাজ এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি টয়লেট নিয়ে যেত খাবার খাবার দিত তাদেরকে মাঝে মাঝে বলতাম তারা এগুলো করছে কর্তৃপক্ষের জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিল তারা জিজ্ঞাসাবাদের সঙ্গে আপনি তাদের আবার আজে বাজে কথা বলেন তারা তো আমি তাদের দৃঢ়তায় বলেছি আপনারা বাংলাদেশ সেনেমি জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ সেনেমিতে সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য অর্জন আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আজ আমি কোনো আজে বাজে কথা বলে না আপনারা বলেন আমি কেউ তো একটা বাক্য বলেন আমি কি আজে বাজে তারা তো এই কথা বলতে পারছে না মুক্তি উচ্চারণ করতে পারছে যে আমরা অবৈধ কাজ করছি অপহরণ কাজ করছি এইগুলো মুক্তি বলতে পারছি খালি বলে আজে বাজে কথা বলবেন না আমি বলি আমি কোনো আজে বাজে কথা বলি না যা বলি আমি প্রয়োজনে কথা বলি ওই সুপারভাইজার এসা বলে যে আপনি প্রয়োজনীয়তো কথা বলবেন না আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব আমার যদি মৃত্যু হয় তা আমি বলে যাব আপনি যা পারেন করেন তারপরে শুধু বললেন না আপনি কথা বলেন উপরস্থ করতে হতে জানলে অসুবিধা হবে তো আমি সময় শুধু তারা জিজ্ঞাসা করতো বলতাম সময় আমার মন ভালো আমি নিজে থেকে বলতাম তো জুন মাসের জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথম দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি সজের নাম সাহায্য করে সজা পড়ে ঘুমাই আমার যদি দুটার দিকে আসে আমাদের সুবিধা হয় তারপরে তিনি দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমরা যতটুকু মনে করি শেষ দেখে গেছেন তাই মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার রক্ত পরীক্ষা গেলো এবং আগে ডাক্তার রিপোর্ট আমার জানানো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে দশটা সময় কোথায় নিয়ে যাবেন মনে না আপনাকে ডাক্তারের যেতে হবে বলে আমাকে আমার রুম থেকে চোখার জন্য মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিজে হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিগেজেন হাসানের সাহসিক অফিসার কিছু অফিসার বোধহয় ওই কচু খেতে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার হেঁতামেচি করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের সবচেয়ে বিঘ্ন সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতগুলো শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুম করতে আমার সার্চ করে এই জন্য তারা আমার ওই দিকে সরিয়ে আর একখানে নিয়ে গেলো পাঁচ তারিখ রাতের কথা বলছি আমি সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা তিনটার দিকে বলো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তা আমি বললাম গত আট বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটা দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে আমার চোখে তার চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না আমি বলতাম চোখের চিকিৎসা তাদের স্পষ্ট মানুষ চোখে চিকিৎসা হবে না দাঁতের চিকিৎসা হবে না কানে চিকিৎসা হবে না এখানে রেখে যা করা যায় করা যাবে ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেলো তো একটা ওষুধ দিলেন পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেলো যাই হোক পরবর্তীতে ওষুধ প্র আমরা ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে চামড়ায় হাতে পাই চামড়া নানা সমস্যা হয়েছে তো আমি বললাম যে এত এক বছর ধরে আমি বলছি আপনার কাছে আমাকে হাসপাতালে নিয়ে যাবেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য না এখন রাত তিনটার সময় আপনার হাসপাতালে নিয়ে যেটা কী কথা তোমার যেতে হবে তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই চোখ হাত বেঁধে আবার মখোশ পড়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত পনেরো তিনটার দিকে যাচ্ছে 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 আর শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন তো জবাব দিল না তারপরে রাস্তা ভাঙা চোড়া তো বললাম যে ঢাকা শহরের রাস্তাটা তো ভাঙা চলে না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব ছিল না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দি সলার মতো একটা বন্দি শলো এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল ছোট রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বললো আপনি এখানে থাকেন না তখন ওখান রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল। এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিলো তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন আমি বললাম আপনারা হাসপাতালের কথা বলে এটা এখানে কোথায় নিয়ে আসলেন বন্দি আরাকবন্দিখানায় থাকেন আমাকে পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একজনে বলল আমাকে আপনি কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরে না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গানটি পরেছিলাম ওই কাপড়গুলো ওটা পরে দেখলাম ঠিক আছে তো বললো আমরা রাত্রে আড়াইটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাব তো আড়ের পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না কালকে মুক্তি হবে তোমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাবো আমি সাধারণত সাড়ে নার দিকে ভাত খেতাম বললো রাত নয়টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনাকে আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবার টাবার কি রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডিডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে বেড়ে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার না যেন যেমন নিয়ে রওনা হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তোমার মানে এটা কোথায় যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাসনারি গাড়ি যেতে পারেন আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করুন রাত কটা বাজে তখন রাত পনের বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আবার প্রকাশ করতে পারবো না আমি আগাটার দিকে চাকে চিৎকার আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি কারিম আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বললাম আল্লাহ তোমার মাটির মানুষ আমি তুমি আবার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে আমি এগিয়ে উত্তেজনায় জানে কতক্ষণ পর্যন্ত বলেছি বলতে পারবো না তখন হঠাৎ করে মাথা চোখ অন্ধকার হয়ে আসলো আমি এখান থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম আমার জিপে ওটা নিয়ে গেছিলাম একজন বসা পামে একজন বসা তো আমি বললাম আমার মাথা ঘুরেছে আমি একটু বসতে পারি হচ্ছে বসে বসলাম কিছুক্ষণ পরে বললাম আমি ঠিক আছে আমি যেতে পারবো তো আমি নামলাম আমার বাবা যে ছিল সে আমাকে হাতে টাকা দিল আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই আল্লাহ আপনাকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেয় বললো না আপনি নিয়ে যান আপনি না যা করেন করেন আপনি দান করেন করেন আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুখোশ করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকি শেষ করে দিচ্ছি আহ একটু এলোমেলো ছিল উঁচু উঁচু ছিল আমি ঠিকমতো মতো হাঁটতে পারছিলাম না আবেগে উত্তেজনায় রাস্তা উচুরিত দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়েছে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি কীভাবে যে আমি একশো গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে আসার আপনাকে ঢাকায় যাবেন আমরা ঢাকা যেমন আমার চিরা যাব আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা বাক তৈরি মধ্যে টেকনিক্যাল মনে না হোক আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইলটা মনে আমার দুটা নাম্বার ফোন মুখ নাম্বার জানা ছিল আমার স্ত্রীর নাম্বার আর আমার সাঁতাদা ভাইয়ের নাম্বার এই নাম্বার যেটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামিয়ে নিলো তারপর তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কৃষিকাটে পরে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম